হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? এই তো আমি তানজিন বলতেছিলাম। তানজিন? হ্যাঁ বলেন, কি অবস্থা আপনার? এই তো ভালো, আপনার কি অবস্থা? আমার আর কি অবস্থা শুনবেন, সেই আপনার হাতের পায়েস রান্না করে খাওয়ার পর থেকে আর কোনো খবর নেই আপনার। তাই নাকি? হ্যাঁ, ও পায়েসে মনে হয় খুব জাদু দিছিলেন, এই জন্য পায়েসটা খেয়ে খুব মজা পাইছিলাম। পরে স্মরণ করতে চাইছিলাম যে একটাবার ফোন দিই, কিন্তু দেখলাম বন্ধুর বউ, তো সেই ক্ষেত্রে মানে ফোন দিতে পারলাম না, যে বন্ধু কিছু মনে করে নাকি। ঠিকই আছে, কারণ বলা তো যায় না কখন আবার মানুষ কোন মাইন্ড করে। সেটাই বলতেছি, কারণ মাইন্ডের তো আর শেষ নাই, ওর হিসাব হলো অন্যরকম। তো যাই হোক, কী মনে করে ফোন দিলেন? না আসলে কয়েকদিন ধরে আপনার বন্ধু দেখি বেশি একটা কেয়ার করে না, কথাবার্তা ঠিকঠাক বলে না, ঠিক টাইমে বাসায় আসে না, আমার খোঁজ খবর খেয়াল তেমন একটা রাখে না, তো ভালো লাগে না। এইভাবে আসলে তো জীবন চলে না, নিজেকে ভালোভাবে সুন্দরভাবে রাখতে হলে একটু কথাবার্তা ঘোরাফেরার মাঝে ব্যস্ত রাখলে অনেক সুন্দর হয়। তো আমি চাচ্ছিলাম, যাই হোক আমি যা চাচ্ছি ওটা পরে বলবো, তো আমি ফোন দিলাম, ভাবলাম আপনাকে তো দেখি কয়েকদিন যাবত, দেখি যে না আপনি খুব বেটার সব দিকে, ভালো ব্যবহার, আচরণ, চলাফেরা, এর জন্য আর কি আপনাকে আমি ফোন দিলাম। বুঝেনি তো সব কথা, কি আপনাকে বলে বোঝাতে হবে? বুঝেন না মনের ভাষা? না আসলে বুঝতে পারতেছি, আসলে বিষয়টা হলো কেন, আমার বন্ধু তো সবসময় সময় দেওয়ার জন্য পাগল থাকে, অফিস থেকে বের হয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে, যে আমার বাসায় বউ আছে আমি তাড়াতাড়ি চলে যাব। কেন বাসায় আসে না? আরে আসে, আসলেও তেমন একটা সময় দেয় না। তাহলে নিশ্চয় ওর কোনো প্রেম ভালোবাসা আছে কোনো সাইডে? না আবার ও তেমনও না। তা না হলে অফিস থেকে বের হয়ে আসে আবার ফোন আপনি বাসায় সময় দিবেন, এটা কেমন ধরনের কথা হলো? সেটাই তো আমিও ভাবি। এটা ভাবারই তো বিষয় আসলে আপনার জন্য, এটা মানে দুঃখজনক একটা কথা যে ও তো এইরকম কিছু করে না আর আপনাকে সময় দিবে না, এটা কেমন ধরনের কথা হলো? এখন বলেন আমি আপনাকে কি ধরনের সময় দিতে পারি? এই তো আসবেন, কথা বলবো একসাথে দুজনে, কাঁধে মাথা রেখে, হাতে হাত রেখে ঘুরবো, মজা করবো, এই তো। তাই মেয়ে মানুষেরা সবসময় বলে ও কথা, কিন্তু আসলে মজা করতে গেলে ওরা ভয়ে পরে চলে যায়, এই জন্যে মজা দিতে চায় না, মেয়ে মানুষেরা এইরকমই। এখন আপনি কীরকম আমাকে মজা দেবেন আর আমি আপনাকে কীরকম ভালোবাসবো, এটা তো বলে বোঝানো যাবে না। তার চেয়ে বরং একটু বাসায় নিয়ে যান, নিয়ে যায় ডাবের পানি খাওয়ান, একটু গরম দুধের চা খাওয়ান, তাতে আরও ভালো থাকবেন। ভালো, কেন মন চায় না বুঝি? চাই তো, চাইলে কি করব, বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকায় কিছু ভাবি না, ভাবলেও ভাবি না। তাই কেন বুঝেনি তো, যদি মা পরকিয়া কইরা কারোর সাথে কিছু করে বা চলে যায় মানুষ বা পাড়া প্রতিবেশী, কি বলবে? বুঝেন না আপনি? আমি তো বুঝি তো, আমি তো যাতে বলতেছি না, আমি বলছি যে যাওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আমার সাথে জাস্ট একটু নর্মালিটিভাবে সময় দিয়ে চলাফেরা করবে, এটাই তো। আপনি যা চাইবেন আমি তাই দেবো, সমস্যা নেই, কিন্তু বিনিময়ে যদিও আপনি যেটা বলতেছেন বা যেটা চাইতেছেন সেটাই দিতাম, আপনি যা চাইতেছেন সেটাই আমি দেবো, সমস্যা কী? ভালো, তাহলে যাই হোক, আমাদের মধ্যে যাই কথাবার্তা হয়েছে, আপনার বন্ধু যেন আবার ব্যাপারটা না জানে। আমার বন্ধু জানবে না, বন্ধু না জানার জন্যই তো আমি আপনার সাথে এরকম শেয়ার করতেছি, আসলে বন্ধুর বিষয়টা আমি দেখবো হনি, কিন্তু আপনার বাসায় কি দাওয়াত পাবো কিনা সেটা বলেন। হ্যাঁ এ তো ফ্রিজে আপনার দেশের থেকে হাঁস পাঠাইছিল আমার মামি শাশুড়ি, ওটা এখনো রান্না করিনি, তো যেহেতু
দুজন দুজনের জন্য এত টান, সে তো আমি তো আপনার সারা কিছু বর্তমানে খাইতে গেলে এখন খারাপ লাগবো একা একা। আর আপনার বাসায়ও তেমন ভালো করে রান্না করে খাওয়ানোর মতো মানুষ নাই, তো আমি রান্না করব গোস্তটা আপনার 3 দিন 2-3 দিন পরে, যখনই আমি রান্না করব সেদিন আপনাকে ফোন দিব। আপনি ফ্রি থাকলে মানে একটু নয়তো সময় করে এসে পড়বেন আমার বাসায়। শুধু খেলে মাংস খাওয়ার জন্যই? মাংস খাওয়াবো, ঠান্ডা খাওয়াবো, আর এখন হচ্ছে শীতের দিন, গরম খাওয়াবো, কিছু চা কফি, একসাথে আড্ডা দিব, গল্প করব, ভরপুর মাস্তি মজা করব। তাই? হুম, আসলে মাস্তি জিনিসটা আমি তো বুঝলাম না, আপনি যদি আমাকে মাস্তি করার জন্য যদি একটা অফার দেন আমি কিন্তু করতে পারবো। যাই হোক, এর জন্য তো আসতে বললাম, আসলে তারপর সে রোমান্টিক মজা হবে, গল্প হবে। তাই? হুম, আচ্ছা, যদি আপনি করতে চান তাহলে তো আমার জন্য অনেক ভালো হবে। আসলে মন মাস্তি জিনিসটা আমার বন্ধু যখন দিতে পারে না তাহলে আমি দিব, সমস্যা কি? ভালো, কি আমারটা নেওয়া হবে না? দুষ্টুমি, খালি কথাবার্তা, এমন মাইন্ডেড কথা। কেন, আমার বন্ধু যদিও দিতে পারে না, ফুর্তি আনন্দ করতে পারে না, তাহলে আমি করলে দোষ কোথায় হুম, বলেন? ঠিক, তাহলে আমার বন্ধুর বিষয়টা আমি দেখি। ভালো, বারে এই যে ভালো একটা কথা বললাম, তাও বলে ভালো। বলেন সমস্যা কি আছে? আপনি আমাকে সময় দিবেন, আমি আপনাকে সময় দেব, এটা তো আমাদের দুজনের মধ্যে তো একটা থাকবে আনন্দময় জীবন, তাই না? এটা স্মৃতিময় হয়ে থাকবে, এই জন্য আমাকে আর বিয়ে করতে হবে না আপনার সাথে। মানে আপনার সাথে যদি আমি চলি বা আপনার সাথে থাকলে আমাকে তো আর বিয়ে করতে হবে না, তো সেটাই আমি ভাবছিলাম আর কি। এখন কি বলতেছেন? না সেটা তো বুঝলাম, ঠিক আছে, চা খাওয়ার দাওয়াত পাবো? হ্যাঁ অবশ্যই, কবে? এই তো 2-1, আপনি তো বললাম 2-3 দিনের মধ্যে আমি মাংস খাওয়াবো, কফি খাওয়াবো, সব। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে কবে সেটা একটা ডেট দিলে আমি একটু শান্তি আচ্ছা, পাতাম। আজকে কী বার? মনে হচ্ছে রবিবার। আচ্ছা আপনি হচ্ছে গিয়া মঙ্গলবারে আসেন। মঙ্গলবারে? হ্যাঁ, আপনার জন্য মাংসটা আগেই রান্না করে ফেলবো ভাবছিলাম, শ্বশুর আব্বা তো একটু ব্যবসার কাজে আপনার, এই তো আপনার বগুড়া গেছে, ওইখান থেকে ভাবছিলাম আসবে 3-4 দিন পরে, পরে রানবো, কিন্তু এখন ভাবলাম থাক, ওনার জন্য কিছুটা রাইখা দিব নে, আর আমরা কিছুটা রান্না করে খেয়ে ফেলবো নে। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এটাই থাকলো। ওকে, আচ্ছা, ওকে, তাহলে কাল পরশু আসতেছি না? আচ্ছা, হুম, শুধু খালি হাঁসের মাংস খেলে কিন্তু হবে না, বললাম তো আরো কিছু খাওয়াবো তো। আচ্ছা ঠিক আছে, শরীর গরম করে এ দিবেন, আবার ঠান্ডা করার লাগবে না। আচ্ছা স্যার, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।